ओम शांति। आजकेर तारीख हलो 27 नवेम्बर 2022। बाबार अव्यक्त मुरली रिवाइज कोर्स 31 डिसेम्बर 1992। आजकेर अव्यक्त मुरलीर हेडलाइन हलो सफलता प्राप्त करवार साधन सबकिछु सफल करो। तो बाबा बोलेछेन सफलता प्राप्त करार साधन होच्छे सबकिछु सफल करा। ओम शांति। आज नवजीवन प्रदाता रचयिता बाबा तार नवजीवन प्रस्तुत करते थाका बाच्चादेरके देखछेन। एई नवजीवन अर्थात श्रेष्ठ ब्राह्मण जीवन हलोई नवजुगेर रचना करबार जन्य। ताई प्रतिटी ब्राह्मण आत्मार नतून जीवन हलोई नतून जुग निये आसार जन्य, जाते सब किछुई हलो नतुनई नतून, प्रकৃতিও শতপ্রধান অর্থাৎ একেবারে নতুন, পার্থিব জগতের হিসেবে নতুন বছর মানুষ পালন করে নতুন বছরের জন্য অভিনন্দন জানায়, অথবা একে অপরকে নতুন বছর স্মরণীয় করে রাখার জন্য গিফটও দিয়ে থাকে। কিন্তু বাবা আর তোমরা নতুন যুগের শুভেচ্ছা জানিয়ে থাকো, সব আত্মাকে শুভ সমাচার শুনিয়ে থাকো যে এখন নতুন যুগ অর্থাৎ গোল্ডেন দুনিয়া, সত্যযুগ বা স্বর্গ এলো কি এলো, এই সেবাই তো তোমরা করে থাকো না, এই শুভ সমাচারই তো শুনিয়ে থাকো না, নতুন যুগের গোল্ডেন গিফটও দিয়ে থাকো। তো নতুন যুগে যেন অনেকে গোল্ডেন গিফটও দেয়। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ারে কী গিফট দিয়ে থাকো? জন্ম জন্মান্তর অনেক জন্মের জন্য বিশ্ব রাজ্য ভাগ্য, এই গোল্ডেন গিফটে সকল প্রকারের অনেক গিফট এসে যায়। আজকালকার দুনিয়াতে কেউ যত বড়র থেকেও বড় গিফট দিক না কেন, তাও কি দেবে? কেউ যদি আজকাল কাউকে রাজমুকুট কিংবা রাজসিংহাসন দিয়ে দেয়, সেটাও তোমাদের শতপ্রধান গোল্ডেন গিফট এর কাছে কি সেটা কি এত বড় কিছু হতে পারবে? নবজীবন রচয়িতা বাবা তোমাদের অর্থাৎ সব বাচ্চাদেরকে এই অমূল্য অবিনাশী গিফট দিয়ে দিয়েছেন। অধিকারী হয়ে গেছো না? ব্রাহ্মণ আত্মারা সদা অগাধ নিশ্চয়ের গর্বের সাথে কি বলে থাকে যে এই বিশ্বে রাজ্য ভাগ্য তো হলো আমাদের জন্মসিদ্ধ অধিকার। এতখানি গর্ব থাকে নাকি কখনো কমে যায়, আবার কখনো বেড়ে যায়? নিশ্চয় আছে, আর নিশ্চিন্ত এই অধিকারের ভবিতব্যকে কেউ টলাতে পারবে না। নিশ্চয় বুদ্ধি আত্মাদের কাছে এ হলো নিশ্চিন্ত ভবিতব্য। নিশ্চিন্ত নাকি একটু আত্ম চিন্তা রয়েছে যে কি জানি পাবো কি পাবো না, কখনো এই সংকল্প আসে কি? যদি ব্রাহ্মণ হয়ে থাকো তবে নিশ্চিন্ত যে ব্রাহ্মণ তথা ফরিস্তা, ফরিস্তা তথা দেবতা পাক্কা নিশ্চয় রয়েছে, নাকি সামান্য টলমল করে নিশ্চয় অচল অটল? তবে এইরকম গোল্ডেন গিফট বাবা তোমাদেরকে দিয়েছেন, আর তোমরা কি করবে? অন্যদেরকে দেবে? অল্পকালের গিফট যদি হয় তবে তো অল্পকাল শেষ হওয়ার সাথে সাথেই গিফটের অস্তিত্ব শেষ হয়ে যায়। কিন্তু এই অবিনাশী গিফট প্রত্যেক জন্ম তোমাদের সাথে থাকবে। বাস্তবিক উদযাপন করা তো হলো নবযুগকেই উদযাপন করা, কিন্তু এই সঙ্গম যুগেই প্রতিটি দিনই হলো উদযাপন করবার দিন। প্রতিটি দিন আমোদে থাকার, প্রতিটি দিন আনন্দের দোলায় দোলবার বা খুশিতে নাচবার, অবিনাশী গীত গাইবার। সেই জন্য ব্রাহ্মণ জীবনের প্রতিটি দিনকে তোমরা উদযাপন করতে থাকো। এটা প্রসিদ্ধ আছে যে ভারতে 12 মাসে 13 পার্বণ, আর কোথায় এত উৎসব হয় না যতখানে ভারতে হয়। সুতরাং তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের এই প্রতিটি দিন উদযাপন করা স্মরণীয় হয়ে রয়েছে, সেই জন্য নতুন বছরের দিনটিকে তোমরা উদযাপন করছো। নতুন বছর উদযাপন করবার জন্য তোমরা এখানে এসেছো, তাহলে কেবল একটি মাত্র দিনকেই পালন করবে। 1 তারিখ চলে গেলে তখন তো পালন করাও বন্ধ হয়ে যাবে। তোমাদের অর্থাৎ শ্রেষ্ঠ আত্মাদের নতুন জন্ম অর্থাৎ এই ব্রাহ্মণ জন্মের শ্রেষ্ঠ রাশি হলো প্রত্যেক দিনই উদযাপন, প্রত্যেক দিনই হলো উৎসব। তোমাদের জন্ম পত্রিকায় লেখা হয়ে গেছে, প্রত্যেক দিন সদা
শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ হওয়া, তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের শ্রেষ্ঠ রাশি হলো সদা উর্তি কলার। এমন নয় যে দুটো দিন খুব ভালো আর তারপরে দুই দিন বাদে অন্যরকম হয়ে যাবে, মঙ্গল ভালো কাটবে, বৃহস্পতিবার তার থেকেও ভালো যাবে, শুক্রবার আবার বিঘ্ন আসবে, এরকম রাশি কি তোমাদের? যা কিছু হচ্ছে সেটাও ভালো, আর যা কিছু হতে চলেছে সেও খুব ভালো। একে বলা হয় ব্রাহ্মণদের উর্তি কলার রাশি। ব্রাহ্মণ জীবনের রাশি বদলে গেছে, কারণ নতুন জন্ম হয়েছে। যে তো এই বছর রোজ নিজের শ্রেষ্ঠ রাশিকে দেখে তাকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো। জাগতিক দুনিয়ার হিসেবে এটা হলো নতুন বছর, আর তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের হিসেবে তোমরা বিশেষ অব্যক্ত বছর পালন করছো, নববর্ষ অর্থাৎ অব্যক্ত বছরের সূচনা করছো। তো এই নতুন বছরের বা অব্যক্ত বর্ষের বিশেষ এই স্লোগানটিকে সদা স্মরণে রাখবে, যে সদা সফলতার বিশেষ সাধন হলো প্রতিটি সংকল্পকে, প্রতিটি শ্বাসকে, প্রতিটি খাজানাকে সফল করতে হবে। তো আমাদের খাজানা, শ্বাস, সব কিছু সফল করতে হবে। সফল করাই হলো সফলতার আধার। যে কোনো প্রকারের সফলতা, তা সেটা সংকল্পেই হোক কিংবা বাণীতে, কর্মে, সম্বন্ধ সম্পর্কে, সকল প্রকারের সফলতা অনুভব যদি করতে চাও, তবে সফল করতে হবে, সফল করতে থাকো। ব্যর্থ যাতে না যায় তা সেটা নিজের প্রতি সফল করো, অথবা অন্য আত্মাদের প্রতি সফল করো না কেন, তাহলে অটোমেটিক্যালি খুশির অনুভূতি করতে থাকবে। কারণ সফল করা অর্থাৎ বর্তমানের জন্য সফলতা আর ভবিষ্যতের জন্য জমা করা। এই জীবনে সময় যত বেশি সফল করবে, তবে সময়ের সফলতার ফলস্বরূপ রাজ্যভাগ্যের ফুল পূর্ণ সময় রাজ্য অধিকারী হয়ে যাবে। তোমরা প্রতিটি শ্বাসকে তোমরা সফল করে থাকো, এর ফলস্বরূপ অনেক জন্ম সদা সুস্বাস্থ্যের অধিকারী থাকো, তার ফলে আমরা অনেক জন্ম সুস্বাস্থ্য থাকে। কখনো চলতে চলতে শ্বাস বন্ধ হয়ে যাবে না, হার্ট ফেল হবে না, এক গুণিতকের হাজার গুণিতক সফলতা প্রাপ্ত করে থাকো। এরকমভাবে সর্বপ্রকারের খাজানাকে তোমরা সফল করতে থাকো, এর মধ্যেও বিশেষ করে জ্ঞানের খাজানাকে তোমরা সফল করে থাকো। জ্ঞান অর্থাৎ বোধ, এর ফলস্বরূপ এমন সুবুদ্ধি সম্পন্ন হয়ে ওঠো যে যার ফলে ভবিষ্যতে অনেক অনেক মন্ত্রীর উজির, মানে পরামর্শদাতা, রায় বা পরামর্শ নিতে হয় না, নিজেই সমঝদার হয়ে রাজ্যভাগ্য পরিচালনা করে থাকো। দ্বিতীয় খাজানা হলো সর্বশক্তির খাজানা। যত বেশি শক্তিগুলির খাজানাকে তোমরা কাজে লাগাও, সফল করো, ততই তোমাদের ভবিষ্যতে রাজ্যে কোনো শক্তির অভাব ঘটবে না। সর্বশক্তি সততই অখণ্ড, অটল, নির্বিঘ্ন কার্যে সফলতার অনুভব করিয়ে থাকে, কোনো শক্তির অভাব নেই। ধর্মসত্তা আর রাজ্যসত্তা দুটোই সাথে সাথে থাকে। তৃতীয় হলো সর্বগুণের খাজানা। তার ফলস্বরূপ এরকম গুণমূর্তি হয়ে যাও যে এই লাস্ট সময়ও তোমাদের জড় চিত্রের গায়ন সর্বগুণ সম্পন্ন দেবতা রূপে হয়ে চলেছে। এরকম প্রতিটি খাজানার সফলতার ফলস্বরূপের মনন করো, বুঝেছ? নিজেদের মধ্যে এর উপরে আন্তরিক বার্তালাপ রুড়িহান করবে। তো এই অব্যক্ত বর্ষে সফল করার সফলতার অনুভব করতে থাকা, এই অব্যক্ত বর্ষ বিশেষভাবে ব্রহ্মা বাবার স্নেহস্বরূপ তোমরা উদযাপন করছো। তো স্নেহের নিদর্শন হলো যা প্রতিটি স্নেহ, যার প্রতি স্নেহ থাকে তার যে জিনিসটি প্রিয় হয়, যে স্নেহ করে তারও তখন সেটা প্রিয় হয়। তো ব্রহ্মা বাবার কিসের প্রতি স্নেহ ছিল? মুরলির প্রতি। সবচেয়ে বেশি ভালোবাসা মুরলির প্রতি ছিল, তাই তো তিনি মুরলীধর হলেন, ভবিষ্যতেও সেজন্য মুরলীধর হবেন। মুরলির প্রতি ভালোবাসা ছিল, তাই ভবিষ্যৎ শ্রীকৃষ্ণের রূপেও মুরলির প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তো যেটার প্রতি বাবার ভালোবাসা,
ছিল সেটার প্রতি ভালোবাসা থাকা। এটাই তো হলো ভালোবাসার নিদর্শন। কেবল বলার জন্য বলা নয় যে ব্রহ্মা বাবা খুব ভালো আর প্রিয় ছিলেন, কিন্তু তার নিদর্শন কি যেটার প্রতি ব্রহ্মা বাবার ভালোবাসা ছিল, এখনও রয়েছে, সেটার প্রতি সর্বদা ভালোবাসা কেন দেখতে পাওয়া যায়। একেই বলা হবে ব্রহ্মা বাবার প্রিয়, না হলে বলা হবে নম্বর ক্রমানুসারে ভালোবাসা। নম্বর ওয়ান বলা হবে না, নম্বর ক্রমানুসারে বলা হবে। অব্যক্ত বর্ষের লক্ষ্য হল বাবার ভালোবাসার নিদর্শনগুলিকে প্র্যাকটিক্যালে দেখানো। এটাই হলো উদযাপন করা, যাকে অন্য শব্দে বলা যায় বাবার সমান হওয়া। যে কর্মই করো, বিশেষ আন্ডারলাইন করো যে কর্ম করবার পূর্বে, কথা বলবার পূর্বে, সংকল্প করবার পূর্বে চেক করো যেটা ব্রহ্মা বাবার সমান, এটা কি ভালোবাসার নিদর্শন? তার সংকল্পকে স্বরূপে নিয়ে এসো, শব্দকে মুখে উচ্চারণ করো, কর্মকে কর্মেন্দ্র দিয়ে করো। প্রথমে চেক করো, তারপর প্র্যাকটিক্যালে করো। এরকম নয় যে ভাবিনি কিন্তু হয়ে গেল। না, ব্রহ্মা বাবার বিশেষত্ব বিশেষ এটাই ছিল যে ভাবতেন সেটাই করতেন। তা সেটা নতুন জ্ঞান হওয়ার কারণে যত অপজিশনই বিরোধিতা হোক না কেন, কিন্তু নিজের সমানে স্মৃতিতে থেকে বাবার সাথে শক্তিতে সমর্থ মানে সমর্থী হয়ে দৃঢ়তা নিশ্চয়রূপে শাস্ত্রের সাহায্যে শক্তির দ্বারা নিজের পজিশনের স্মৃতি সদা অটল অচল ছিলেন। অতএব যেখানে পজিশন রয়েছে সেখানে অপজিশন কি করবে? অপজিশন পজিশনকে দৃঢ় বানিয়ে তোলে, নাড়িয়ে দেয় না, বরং দৃঢ় বানিয়ে দেয়। যার প্র্যাকটিক্যাল বিজয়ী হওয়ার প্রমাণ স্বয়ং তোমরা নিজেরা, তার পাশাপাশি চতুর্দিকের সেবাও তার প্রমাণ। যারা আগে বলতো এরা সব কিছু তছনছ করে দেবে, তারাই এখন বলছে, অনেকে ভাবতো ব্রহ্মকুমারী তো সব কিছু তছনছ করে দেবে, তারাই এখন বলছে এরা তো কামাল করে দেখিয়েছে। এটা কি করে সম্ভব হলো? অপজিশনকে তোমরা শ্রেষ্ঠ পজিশনে দ্বার সমাপ্ত করে দিয়েছ। তাহলে এখন এই বছর কি করবে? ব্রহ্মা বাবা যেমন নিশ্চয়ের আধারে, রুহানি নেশার আধারে নিশ্চিন্ত ভবিতব্যের জ্ঞাতা হয়ে সেকেন্ডে সফল করে দিয়েছে, নিজের জন্য রাখিনি সফল করেছেন, যার প্রত্যক্ষ প্রমাণ তোমরা দেখেছ যে অন্তিম দিন পর্যন্ত শরীরের দ্বারা চিঠিপত্রের উত্তর দিয়ে সেবা করেছেন, মুখের দ্বারা মহাবাক্য উচ্চারণ করেছেন, অন্তিম দিনটিতেও সময় সংকল্প শরীরকে সফল করেছেন। তো স্নেহের নিদর্শন হলো সফল করা। সফল করবার অর্থই হলো শ্রেষ্ঠ দিকে লাগানো। অতএব সফলতার লক্ষ্য যদি রাখো, তবে ব্যর্থ স্বভাবতই সমাপ্ত হয়ে যাবে। যেমন আলোতে অন্ধকার স্বাভাবিকভাবে দূর হয়ে যায়, যদি এটাই ভাবতে থাকো যে অন্ধকারকে দূর করা, তো টাইম ওয়েস্ট, পরিশ্রম ওয়েস্ট। এই ধরনের পরিশ্রম করতে যেও না। আজকে রাগ এসে গেল, আজকে লোভ এসে চলে এলো, কালকে আজকে ব্যর্থ কিছু শুনে ফেলেছি, বলে ফেলেছি, আজ ব্যর্থ হয়ে গেল, এইসব কথা ভাবতে ভাবতে পরিশ্রম করতে করতে হতাশাগ্রস্ত হয়ে পড়ো তোমরা। কিন্তু সফল করতে হবে, এই লক্ষ্যের দ্বারা ব্যর্থ সততই দূর হয়ে যাবে। এই সফল হওয়ার লক্ষ্য রাখা মানে হলো আলোকিত করা, তখন অন্ধকার আপনি দূর হয়ে যাবে। বুঝেছ অব্যক্ত বছরে কি করতে হবে? বাপদাদাও দেখবেন যে নম্বর ওয়ান প্রিয় হয়ে উঠেছো নাকি নম্বর ক্রমিক প্রিয়। সকলে নম্বর ওয়ান হবে, ডবল বিদেশি কি হবে? নম্বর ওয়ান। নম্বর ওয়ান বলাটা খুব সহজ, কিন্তু লক্ষ্য যদি দৃঢ় থাকে লক্ষণ অবশ্যই চলে আসবে। লক্ষ্য লক্ষণকে টানতে থাকে। এখন নিজেদের মধ্যে প্ল্যান বানাও, ভাবো বাপদাদা খুব খুশি, সবাই যদি নম্বর ওয়ান হয়ে যায় তাহলে সেটা কত আনন্দের হবে। ফার্স্ট ডিভিশন তো অনেক লম্বা চড়া, হতে পারবে ফার্স্ট ডিভিশনে সবাই ফার্স্ট হতে পারবে। তাহলে নতুন বছরের জন্য এটার জন্যই অভিনন্দন যে সকলে নম্বর ওয়ান হবে। ব্যর্থর উপরে উইন মানে বিজয় করলে তবে ওয়ান আসবে, ব্যর্থর উপরে উইন না হলে তখন ওয়ান হতে পারবে না। এখনও ব্যর্থের খাতা রয়েছে,
কারো সংকল্পে, কারো মুখের বোল, এর কারো সম্বন্ধ সম্পর্কে। এখন সম্পূর্ণ খাতা খতম হয়নি, সেজন্য কখনো কখনো বেরিয়ে আসে, কিন্তু লক্ষ্য থাকলে সেটা অভীষ্ট লক্ষ্যকে অবশ্যই প্রাপ্ত করায়। ব্যর্থকে স্টপ বললে আর স্টপ হয়ে গেল? যখন স্টপ করবার শক্তি আসবে তখন পুরনো যে সমস্ত খাতা স্টক রয়েছে সে সবই খতম হয়ে যাবে। এতখানি শক্তি যেন থাকে, পরমাত্ম সিদ্ধি রয়েছে, ঋদ্ধির সিদ্ধি যারা করে তারা অল্পকাল ধরে তাদের চমৎকার দেখাতে পারে, আর তোমরা পরমাত্মা সিদ্ধির যারা তারা বিধির দ্বারা সিদ্ধিকে প্রাপ্ত করে থাকো। পরমাত্ম সিদ্ধি কিনা করতে পারে? স্টপ ভাবলে আর স্টপ হয়ে গেল? এতখানি শক্তি রয়েছে নাকি স্টপ বলার পরেও দুই একদিন লেগে যায়, কখনো এক ঘন্টা, দশ ঘন্টাও লেগে যায়? স্টপ তো স্টপ, তাহলে এই নিদর্শন বাবাকে দিতে হবে, বুঝেছ? সেবার সফলতা অথবা প্রত্যক্ষতা তো ড্রামা অনুসারে বাড়তেই থাকবে, বৃদ্ধি তো পাচ্ছেই, তাই না? আগে তোমরা নিমন্ত্রণ দিতে, এখন তারা তোমাদেরকে নিমন্ত্রণ দেয়, তো সেবার সফলতা প্রত্যক্ষতা তো হচ্ছেই, তাই না? তো আগে নিমন্ত্রণ করতে হতো, কিন্তু ওরা নিজেরা আজকাল নিমন্ত্রণ করে। তোমাদের কোনো স্টেজ পাওয়ার কিংবা ডিগ্রি পাওয়ার আবশ্যকতা নেই, বরং এই সেবার প্রত্যক্ষতা রয়েছে ভগবানের ডিগ্রির কাছে। এই সব ডিগ্রি কি? বাবা বলছে, ভগবানের ডিগ্রির কাছে এই সব ডিগ্রি কি? উদয়পুর বিশ্ববিদ্যালয় প্রকাশমণি দাদিজিকে সম্মানিত ডক্টরের ডিগ্রি প্রদান করেছেন, কিন্তু 1992 সালে, কিন্তু এর তো এর সবও হলো প্রত্যক্ষতার সাধন। সাধনের দ্বারা সেবার প্রত্যক্ষতা হচ্ছে, তৈরি হয়ে থাকা স্টেজ এখন সামনে থেকে অফার করবে। হ্যাঁ, এখন সামনে থেকে তৈরি হয়ে স্টেজ আমাদেরকে অফার করবে, সেই দিন অবশ্যই আসবে যখন এই ধর্মনেতারাও তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে চিফ গেস্ট তোমাদেরকে বানাবে। এখন বাইরের রূপরেখার মধ্যে তারা তো তোমাদেরকে রাখছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে অনুভব করতে পারছে যে পবিত্র আত্মাদের ওই আসন সিট পাওয়া উচিত। রাজনেতারা তো বলেও ফেলেছে যে আমাদেরকে চিফ গেস্ট করেছেন, কিন্তু আপনারা হলেই তো সেটা বেশি ভালো হতো, কিন্তু ড্রামাতে নাম তাদের হয় আর কাজ তোমাদের হয়ে যায়। যেমন সেবায় প্রত্যক্ষতা হয়ে চলেছে, বিধি বদলে যাচ্ছে, সেরকমই এক একজন নিজের মধ্যে সম্পূর্ণতার সম্পূর্ণতার প্রত্যক্ষতা করো, এরই প্রয়োজনীয়তা রয়েছে। এখন আর অবশ্যই তা সম্পন্ন হবে, কল্প কল্পের নিদর্শন তোমাদেরকেই প্রমাণিত করে, তাই সফলতা হয়েই রয়েছে। এই বিজয়মালা কি? বিজয়ী হয়েছে, সফলতার মূর্তি হয়েছ, তবেই তো নিদর্শন তৈরি হয়েছে। এই ভবিতব্যকে কোনো মতেই অবহেলা করা সম্ভব নয়। যতই কেউ যত খুশি ভেবে থাকুক যে এখন তো এতখানি তৈরি হয়নি, এখন তো খিটখিট হয়ে চলেছে, এতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। কল্পকল্পের সফলতার গ্যারান্টি হলো এই স্মরণিক কি যে হবে, কিভাবে হবে, এ কোশ্চেন মার্কেরও প্রয়োজন নেই, হবেই হবে। হুম, বাবা যে হবেই হবে, নিশ্চিন্ত, তাই না? নিশ্চিন্ত ভবিতব্যকে কেউ নাড়াতে পারবে না। নৌকা নৌকার মাঝে যদি মজবুত হয় তবে যে কোনো ঝড় তুফান এগিয়ে যাওয়ার সাধন হয়ে যায়, তুফান ও তোফা অর্থাৎ উপহার হয়ে যায়। সেজন্য মাঝের মধ্যে এইসব বাইপ্লাস হতে থাকে, কিন্তু অটল ভবিতব্য সুনিশ্চিত। এতটা নিশ্চয় রয়েছে নাকি একটু যদি উপরে নিচে দেখো তো ঘাবড়ে যাও, কি জানি কিভাবে হবে, কখন হবে, কোশ্চেন মার্ক আসে, এই তুফানই তো তোফা হয়ে যাবে, বুঝেছ? একে বলা হয় নিশ্চয় বুদ্ধি, বিজয়ী, কেবল ফলো ফাদার। আচ্ছা, সর্বটল নিশ্চয় বুদ্ধি বিজয়ী আত্মারা সদা সকল খাজানাকে সফল করতে পারা সফলতার মূর্তি আত্মারা সদা ব্রহ্মা বাবাকে প্রতিটি পদক্ষেপে সহজভাবে ফলো করে থাকা সদা নতুন জীবন আর নবযুগের স্মৃতিতে থাকা সমর্থ আত্মারা সদা নিজের মধ্যে বাবার স্নেহের নিদর্শনগুলিকে প্রত্যক্ষ করাতে পারা বিশেষ আত্মাদেরকে শ্রেষ্ঠ পরিবর্তনের অব্যক্ত বর্ষের অভিনন্দন স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আমরা সমস্ত বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। দাদিদের সাথে সাক্ষাৎ ড্রামার দৃশ্য দেখে আনন্দিত হচ্ছ তোমরা, তাই না? তো বাবা বলছে, ড্রামার দৃশ্য দেখে তোমরা আনন্দিত হচ্ছ, তাই না?
वाह ड्रामा वाह वाह बाबा वाह ये गीत अनादि अविनाशी चलते थाके। बाच्चारा बाबा के प्रत्यक्ष करार और बाबा शक्ति सेना के प्रत्यक्ष करे थाकें। खूब भालो सेवा होये छे, नतून रूपरेखा तो होते ही ए रकमई सकलेर मुख थेके बाबा बाबा शब्द निर्गत होते थाकुक। केनना विश्वपिता तिनी तो ब्राह्मण आत्मादेर अंतर थेके मुख थेके बाबा तो बेर होई किन्तु सर्व आत्मादेर अंतर थेके बा मुख थेके बाबा शब्द उच्चारित होते थाकले तबेई तो समाप्ति होबे, ता से अहो प्रभुर रूपेई निर्गत होक किंबा वाह बाबा रूपे निर्गत होक। किन्तु बाबार शब्देर परिचय तो तादेर पेते होबे। सुतरां एई सेवार साधन अनुभव करेछो तोमरा जे एकटी माइक कतखानी सेवा करते पारे। सन्देश ईश्वरीय बार्ता देवार कार्य तो हुए थाके, ताहले एखन माइक प्रस्तुत करते होबे। एटा राजस्थानेर राज्यपाल डॉक्टर एम ए चन्ना रेड्डी हलो सैम्पल, तबुओ माइक प्रस्तुत कराते भारत नम्बर तो निये एरकम प्रस्तुत करते होबे। एखन राजस्थानेर माइक आबू प्रस्तुत करछे, राजस्थान नय तीर तो आबू थेकेई लेगेछे। अच्छा बरदान परमात्म भालोबासार अधिकारे अलौकिक खुशी बा नेशाते थेके सर्वप्राप्ति सम्पन्न भव। परमात्म भालोबासार अधिकारे अलौकिक खुशी बा नेशाते थेके सर्वप्राप्ति सम्पन्न भव। स्पष्टीकरण, जे बाच्चारा बाबार साथे सदा कम्बाइंड थेके भालोबेसे बोले आमरा बाबा आमार बाबा, तो तादेर परमात्म अधिकार प्राप्त हो जाए। असीम जगते दाता ताके सर्वप्राप्तिते सम्पन्न करे दें, तीन लोकेर अधिकारी हो जाए। से तारपरई से गीत गाइते थाके, पावार जा छिलो पेये गेछि, एखन आर किछु पावार बाकी नेई। तादेर एकुश जन्मेर ग्यारंटी कार्ड प्राप्त हो जाए। तो ये अलौकिक खुशी और नेशाते थाको जे सब किछु पेये गेछि, माने पाना था सो पा लिया और कुछ बाकी नहीं रहा। स्लोगान साधनगुलिर आधारे साधना ना होय, तो बोलछे आमादेर साधनेर आधारे जाते साधना ना होय, जे साधन थाकले शुधु साधना होबे सेटा नय। तो ताई बाबा बोलछे साधनगुलिर आधारे साधना ना होय, साधन साधनाते विघ्न रूप ना होय। तो बोलछे आमादेर साधन जाते साधनाते कोनो विघ्न रूप ना होय। अच्छा ओम शांति, धन्यवाद बाबा आजकेर এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।